অসাধারণ একটা আসলে জিপ নিয়ে আসলাম আপনাদের জন্য, যারা বিশেষ করে যেহেতু সামনে জিপের প্রয়োজন অনেক বেশি, কেন প্রয়োজন আমি বলবো না, যারা বুঝতে পারছেন ওইবারে কমেন্টে জানাবেন যে সামনে জিপের অনেক বেশি প্রয়োজন, যারা খুঁজবেন যে একটা ভালো জিপ আমি বাজেট কমে চাই, তাদের জন্য সাইফুল ভাই নিয়ে আসছে আজকে একটা জিপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে মাশাআল্লাহ, একেবারে চমৎকার একটা কন্ডিশন একটা জিপ। ভালো আছেন না ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই, একটা জিপ অনেকেই জিপ চায়, বিভিন্ন সময় জিপ খুঁজে, এবং যেহেতু সামনে আবার নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, নির্বাচন হইব ভাই, আর 3 মাস বাকি আছে। আচ্ছা, সেনাবাহিনী যদি হয়ে যায় তখন কিন্তু অনেকেই জিপ খুঁজবে, একটা বাজেট কমের মধ্যে একটা ভালো জিপ চাই। তা আলহামদুলিল্লাহ আমরা একটা জিপ দেখতে পাচ্ছি। তো অনেকেই আসলে বিশ্বাস হচ্ছে কি যে জিপ কিনতে লাগে 30 লাখ 40 লাখ 20 লাখ। 20 লাখের নিচে দেবো ভাই আজকে ভাই। বুক মিলামো না হাত মিলামো বলেন? 18-র নিচে দেবো ভাই আজকে। এখন হচ্ছে কি মিলাই দিচ্ছে বলতেছে ভাই? 18-র নিচে। ইঞ্জিন কন্ডিশনটা কেমন? অনেকের প্রশ্ন থাকে যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন। দেখেন এত চমৎকার একটা জিপ নিয়ে আসছি আমরা, একটু ঘুরে ঘুরে গাড়িটা দেখে সবাই লাইভটা শেয়ার দেন, বেশি বেশি শেয়ার দিয়ে দেন, দ্রুত দ্রুত দ্রুত। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমরা লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। এবং অকটেন দিবেন, 7 সিটের অপশনও আছে এই গাড়িটাতে, 7 সিটের অপশন থাকছে এবং সিট পাওয়ার থাকছে। হ্যাঁ ভাইয়া, ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন যে কতটা ফ্রেশ আছে। এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন, মাশাআল্লাহ বিবিটি ইঞ্জিন, মাশাআল্লাহ ভাই। ইঞ্জিনের সাউন্ড কেমন হবে ভাই? সাউন্ড সিস্টেম ফুল ওকে ভাই? সাউন্ড সিস্টেম একদম ওকে, মানে ইঞ্জিনের সাউন্ড অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, এবং সামনে যে গ্লাস লাইটগুলো দেখতে পাচ্ছি, এবং আমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো কি অরিজিনাল লাইট? অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল। জি আচ্ছা, গাড়ির সাথে অরিজিনাল লাইট এবং 13 সিরিয়াল একটা জিপ। এটা কালারটা হচ্ছে পাল কালার, লাইভে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু এটা কালারটা হচ্ছে পাল কালার। যেহেতু রাস্তাঘাটে হালকা গত কিছুদিন বৃষ্টি হয়েছে, আমরা যেহেতু এই জায়গায় আসছি, আসলে কাদা বইরা আছে চাকাগুলোতে। এই যে গ্লাসটা আমরা ভাই ভিতরটা একটু দেখেন। হ্যাঁ বড় ভাই, ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আছে, দেখলেই বুঝবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরটা দেখলেই শান্তি তাই তো? এই যে দেখেন, এই গাড়িটা তো ওভারঅল কাজ আছে কি সাইফুল ভাই যদি বলতেন? ভাই শুধু কিনবেন আর চালাইবেন, এইটুকু কাজ আপনার। আচ্ছা আচ্ছা, শুধু কিনবে আর চালাবে, এতটুকুই কাজ? এতটুকুই কাজ। আর এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি গাড়িতে বসে যখন এবং এইভাবে কি বলে আকাশ দেখতে পাবেন, তখন কেমন লাগবে বলেন তো? আলহামদুলিল্লাহ কেমন লাগে দেখেন, একটু জানান কেমন লাগতেছে এখন, কেমন লাগে দেখেন। শুনছেন না আকাশ পথে বিমানের ছোঁয়া, আর এখন শুনবেন গাড়ির পথে বিমানের ছোঁয়া। গাড়িতে বইসে উপরে সান্ডু বইসে আড়াই বিমানের ফিল লইব। আচ্ছা 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 আচ্ছা, সাইফুল ভাই আসলে সত্যি, সবাই শেয়ার দেন আমরা একটু দেখাই, আমরা এই গাড়িটা চালায় দেখাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ চালিয়ে দেখানোর জন্য, সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা একটা জিপ নিয়ে আসছি, এটা মডেল হচ্ছে কত ভাই? 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন ওকে, 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন একটা আমরা জিপ নিয়ে আসছি এই মুহূর্তে। আমরা যেই এই গাড়িটা নিয়ে আসছি, যারা ফিজিক্যালি আসতে চান আমরা নাম্বারও দিয়ে দিয়েছি অলরেডি, আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। একটা মিটিং স্টোরি নাই। আচ্ছা সাইফুল ভাই, কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে? না ভাই, কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই। আসবেন খুঁড়িনাড়ি একদম অল এভরিথিং আপনি চেক কইরা দেখে নিবেন। আচ্ছা, কোনো একটু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি বলেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং গাড়ি এসে দেখবে, এই ধরনের তো সুযোগ আছে, যেহেতু আপনি আসলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, তখন কিন্তু বুঝেই যাবে যে সাইফুল ভাইয়ের কথাটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল। ঠিক আছে, আপনি এই জন্য বলবো ফিজিক্যালি এসে দেখে নেবেন ওকে। যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং 7 সিটের অপশন যখন প্রয়োজন মনে না করবেন তখন কিন্তু এটা কি করে রাখবে, গুছিয়ে রাখা যাবে। আমরা একটু দেখাই দিই চাইলে এটা। এই যে দেখেন একেবারে আপনি চমৎকার একটা জিপ নিয়ে আসছি আমরা আজকে, ক্লোজার জিপ, 2004-এর মডেল এবং 7-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন ক্লোজার জিপ, পেপার্স কমপ্লিট, 7 সিটের অপশন, সানরুম আছে, এবং সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছি ভাই। একটা জিনিস তো দেখেন নাই, সিট পাওয়ারটা তো দেখেন নাই। চলো সাইফুল ভাই দেখিয়ে দিই আমরা সিট পাওয়ার, এই অপশনটা একটু দেখাই দিব। অনেকে বলবে আমি বোকা কইতাছি ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সিট হচ্ছে পাওয়ার, সিট পাওয়ার,
সাউন্ড সিস্টেম, পেপার, এভরিথিং কমপ্লিট আছে, ঠিক না ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। এবং সানরুব ওকে আছে, দেখতে পাচ্ছেন সানরুব ওকে, মাশাল্লাহ। আর এই গাড়িটার প্রাইস, এই যেটা সাইফুল ভাই বলছে আমাকে যে এই গাড়িটার প্রাইস আমরা আজকে 20 লক্ষ টাকার কমে দিব, পেপার্স কমপ্লিট। জি ভাই, এসি কমপ্লিট, এসি কমপ্লিট, সানরুব কমপ্লিট, সানরুব কমপ্লিট, টেল কমপ্লিট, টেল কমপ্লিট, 7 সিটার অপশন, 7 সিটার অপশন, সবকিছু মিলিয়ে সাইফুল ভাই যদি প্রাইসটা একটু রিজনেবল করে দেন। এটা 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। জি সাইফুল ভাই, এটার আস্কিং প্রাইস 17,50,000, 17,50,000। বিজনেস 99 এর কোনো ভাই যদি বলে সেকে থেকে প্রাইসটা কি ফিক্সডই থাকবে ভাই? না, ফিক্সড থাকবে না। আপনার চ্যানেল থেকে যদি এইখানে আসে, বিজনেস 99 থেকে যদি আসে, তাহলে ভাই অবিশ্বাস্য দামে একটা সার পাইবো, শুধু আপনার চ্যানেল থেকে আসতে হবে। বিজনেস 99, বিজনেস 99 থেকে স্যার থাকবে অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু আমরা এই জায়গায় চলে আসছি, আমরা যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে চান, এই গাড়িটা এসে দেখতে চান, সেক্ষেত্রে কোথায় আসবেন আমরা বলে দিই। এটা হচ্ছে ঢাকা বনশ্রী লিঙ্ক স্টপ কোয়ার্টার লিঙ্ক রোড। সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।